সহজ স্বরলিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে এসেছি। দেখো, আমার বেলা যে যায় সাজবেলাতে, এই গানটি আজকে আমরা শিখব। গানটিতে আমরা জি সার্ফ স্কেল ইউজ করেছি। গানটির তাল দাদরা পর্যায় পূজা। এই গানটিতে আমরা কোমল নি আর কোমল গা ইউজ করব। দেখো বন্ধুরা, আমার বেলা যে যায় সাজবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। এই গানটি স্বরলিপিটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা এখান থেকে স্বরলিপিটি উঠিয়ে নাও। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, তাহলে নতুন ভিডিওর আপডেট তোমরা সহজে সবার আগে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমরা আমাকে পাঠাতে পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো, এখন আমরা গানে চলে যাব। দেখো বন্ধুরা, আমরা গানটিতে জি সার্ফ স্কেল ব্যবহার করব। বি ফ্ল্যাট, তার পিছে কালো রিডটা থেকে জি সার্ফ শুরু, সা রে, এটা গা, মা, পা, ধা, নি, সা। আর এই গানটিতে আমরা কোমল নি ইউজ করব। দেখো, নি এর ঠিক উপরের কালো রিডটা হলো কোমল নি, এখানে ঠিক সা এর, দেখো সা এর পিছে যেটা সেটা কোমল নি। আর আমরা কোমল গা ইউজ করব। দেখো, এটা সা রে গা, গা এর ঠিক পিছে নিচে যে সাদা রিডটা সেটা কোমল গা। আর উপরের দিকে দেখো, গায়েটা চড়ার দিকে পিছেরটা কোমল গা। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা গানটি কিভাবে ওঠাতে হয় দেখি। আমার দেখো,
শেষ করব, তারপরে আমরা চলে যাব নেক্সট হাফে। বন্ধুরা আজকে আমরা এই ফার্স্ট হাফ পর্যন্ত শিখব, নেক্সট ক্লাসে আমরা নেক্সট বাকি হাফ লাস্ট হাফটুকু শিখব। তোমরা বাসায় এটুকু প্র্যাকটিস করো বেশি করে, আর নেক্সট ক্লাসে আমরা বাকি গানটুকু শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। তাহলে আজ বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।